ভিডিওটিতে বাংলাদেশের বিভাগ কয়টি এবং কোনটি বৃহত্তম, কোনটি ক্ষুদ্রতম এবং কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এ সম্পর্কে বলবো। তাই ভিডিওটি শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত, বাংলাদেশের বিভাগ হলো মোট বিভাগ 8টি, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। কোন বিভাগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে সেটা বলছি, ঢাকা 1829 সালে, চট্টগ্রাম 1829 সালে, রাজশাহী 1829 সালে প্রতিষ্ঠিত হয়েছে, খুলনা 1 অক্টোবর 1960, বরিশাল 1 জানুয়ারি 1993, সিলেট 1 আগস্ট 1995, রংপুর বিভাগ 25 জানুয়ারি 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং ময়মনসিংহ বিভাগ 14 সেপ্টেম্বর 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আয়তনের যে এখানে আয়তন দেখতে পাচ্ছেন, ঢাকার আয়তন 20,539 কিলোমিটার বর্গ কিলোমিটার এবং চট্টগ্রাম 33,771 বর্গ কিলোমিটার এবং রাজশাহী 18,197 বর্গ কিলোমিটার, খুলনা 22,272 বর্গ কিলোমিটার, বরিশাল 13,297 বর্গ কিলোমিটার, সিলেট 12,596 বর্গ কিলোমিটার, রংপুর 16,317 বর্গ কিলোমিটার, সর্বশেষ বিভাগ ময়মনসিংহ 10,584 বর্গ কিলোমিটার। বৃহত্তম জনসংখ্যার শহর হচ্ছে, ফার্স্টে আছে ঢাকা, তারপরে চট্টগ্রাম, তারপরে রাজশাহী তৃতীয় স্থানে, চতুর্থ স্থানে খুলনা, পঞ্চম স্থানে বরিশাল, ষষ্ঠ সিলেট, সপ্তম স্থানে রংপুর এবং অষ্টম স্থানে ময়মনসিংহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন। এই চ্যানেলে চাকরি সম্পর্কে ভিডিও দেওয়া হয়ে থাকে, তাই ধন্যবাদ। অবশ্যই লাইক কমেন্ট করে মতামত জানাবেন আপনারা কী ধরনের ভিডিও চান। ধন্যবাদ সবাইকে।